ইতিহাসের কোশ্চেনে বাচ্চাদেরকে গ্যাটিস দিয়ে যদি তাদেরকে অতিরিক্ত নম্বর না দেওয়া হয় গণ আহারে ফেল করবে, যদি তাদেরকে নির্দেশ না দেওয়া হয়। কেন এত কঠিন কোশ্চেন? মাধ্যমিকের কোশ্চেন এটা, এটাকে সহজ কোশ্চেন? এই কোশ্চেনে কি ঝুড়ি ঝুড়ি নম্বর আসবে? এই কোশ্চেন করে কি সিবিএসই আইসিএসসি কম্পিটিশন করবে? নাকি নম্বর দিয়ে দেয় ফেল করে যাক, নম্বর দিয়ে দেয় তাহলে পরীক্ষার কি খারাপ পরীক্ষা হয় দেখে নেবো কেন? কোশ্চেন তো বিভ্রাট করে বসে আছে। এখানে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, মাননীয় সভাপতি গতকালকে প্রেস মিট করে বলেছেন, আমি ওনার বক্তব্য ওনার ভাষাতে বলছি, যে প্রশ্নকর্তা মডারেটর গ্রাফ পেপারের, অঙ্কের গ্রাফ পেপারের কথা আগে বলেনি, ওই প্রশ্নের জন্য 4 নম্বর বরাদ্দ ছিল, গ্রাফ পেপার না থাকায় নম্বর কাটা যাবে না, যে পরীক্ষার্থী যেভাবে উত্তর দিয়েছে সেটাই যথেষ্ট। অর্থাৎ পরীক্ষার্থীরা যোগ্যতা নিরীখে নাম্বার পাবে না, ভালো মন্দ খারাপ ওসব না, চারে চার পেয়ে যাবে, দুটি কি গ্রাফ পেপার যায়নি। আচ্ছা গ্রাফ পেপার কে দেবে? মডারেটর বা প্রশ্নকর্তারা, যারা দেয়নি তাদের শাস্তির কথা বলা হয়েছে। এরা কারা? এরা অনুপ্রেরণায় অনুপ্রাণিত এবং সবচেয়ে অযোগ্য দায়িত্বজ্ঞানহীনরা। বারে বারে হয় কেন? এত বিতর্কের মাঝেও পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে এই ঘটনা ঘটবে কেন? অঙ্কের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় এটা ভাবা দরকার। নাম্বার ছুড়ে দেওয়া কি প্র্যাকটিস? একবার মাননীয় বলেছিলেন আইসিএসসি সিবিএসসি পরীক্ষা নাম্বার ঝুড়ি ঝুড়ি নাম্বার পায়, আর আমাদের রাজ্যের আমাদের বোর্ডের ছেলেদের কঠিন কোশ্চেন করা হয়, সিলেবাস কঠিন, তাই সহজ করে দেবো এমন যাতে করে তারা প্রচুর নাম্বার পায়, তাদের নাম্বার পাওয়ার বন্দোবস্ত করে দেবো। নাম্বার পাওয়ার বন্দোবস্ত করা যায়, এটা কি দুয়ারে নাম্বার? দুয়ারে নাম্বার অর্থাৎ ছাত্রদের ঘরে ঘরে নাম্বার দিয়ে দাও, ছাত্ররা খুশি হয়ে গেলে তাদের গার্জেনরা খুশি হয়েছে ভোট দিয়ে দেবে, ছেলেখেলা হচ্ছে। তা দুয়ারাই যদি নাম্বার থাকে, ইতিহাসে কী কোশ্চেন হয়েছে? গত পরশু ইতিহাস পরীক্ষা হয়েছে, সেই ইতিহাস পরীক্ষার কোশ্চেন দেখবেন। শুনুন, আমি মাননীয়কে রিকোয়েস্ট করছি, আপনি তো ইতিহাসের স্টুডেন্ট, আপনি এই কোশ্চেনের উত্তর দিন তো, আপনি কোন আমার পায়ে দেখুন। আপনি জানেন পড়াশোনার মান যা, দেখছেন তো আমব্রেলা বাগান করতে কী হচ্ছে? পড়াশোনার মান যা, যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের কজন নিজের বাড়ির অ্যাড্রেসটা ঠিকঠাক লিখতে পারবে? একটা শিক্ষক দিয়ে জিজ্ঞেস করে দেখুন, একটা সামান্য চিঠি, 4 লাইনের চিঠি, বাংলায় ইংরাজিতে না, 70-80% ছেলে সঠিক লিখতে পারবে কিনা সন্দেহ। যারা চিঠি লিখতে পারবে না তবু পাস করে যাবে, কিন্তু 80% পেয়ে যাবে, 70% পেয়ে যাবে। কিন্তু পড়াশোনার মান নিয়ে কোশ্চেন করুন, মাধ্যমিক লেভেলে কোশ্চেন হচ্ছে এবং সিলেবাসটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন, যেন মনে হচ্ছে গবেষক সবাই যেন পিএইচডি করেছে, এমন ইতিহাসের সিলেবাস। এর আগে জানেন ইতিহাসে কী দেওয়া হয়েছে? আজাদ কাশ্মীর, অর্থাৎ ভারতে যে কাশ্মীর আছে এটা যেন আজাদ করা হয়েছে, মানে উন্নত কেড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ সিলেবাস আছে তো, সিলেবাসের ইতিহাস বই আজাদ কাশ্মীর আছে, ওখান থেকে টেস্ট পেপারে কোশ্চেন করেছে, এই কোশ্চেন করেছে কি মধ্যশিক্ষা পর্ষদ এবং তাদের সংগঠনগুলো। প্রশ্ন হচ্ছে আজকে যে ইতিহাসের কোশ্চেন, আমি একটা কোশ্চেন বলছি, ইতিহাসের কোশ্চেনের বিভাগ ঘ 4-6 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা সমালোচনামূলক আলোচনা করো। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা ভাবনা, শান্তি নিকেতনীয় যে শিক্ষা ভাবনা, তার সমালোচনামূলক আলোচনা করো। সমালোচনা মানে সমযুক্ত আলোচনা, সমযুক্ত আলোচনা মানে তার ইতিবাচক এবং নেতিবাচক। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার নেতিবাচক দিকটা মাধ্যমিক পরীক্ষার্থীরা লিখবে, হায় রে রবীন্দ্রনাথে কি সম্মান! তার মূল্যায়ন করার মালিককে, এই যে রচনা একটা লিখতে পারে না বা একটা চিঠি লিখতে পারে না, সেই ছেলেরা নাকি লিখবে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার সমালোচনা করবে। মাস্টার ডিগ্রি লেভেলে, পিএইচডি লেভেলে এই ধরনের আলোচনা হতে পারত। মাধ্যমিকের কোশ্চেন এটা, এটা কি সহজ কোশ্চেন? এই কোশ্চেনে কি ঝুড়ি ঝুড়ি নম্বর আসবে? এই কোশ্চেন করে কি সিবিএসই আইসিএসসি কম্পিটিশন করবে? নাকি নম্বর দিয়ে দেয় ফেল করে যাক, নম্বর দিয়ে দেয় তাহলে পরীক্ষার কি মূল্য? আরও কিছু কোশ্চেন করছি দেখুন, বিভাগ ঘয়ে 4-3 কোশ্চেন, বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব এ ধারণী ব্যাখ্যা করো। বাবা, এটাও মাস্টার লেভেলের কোশ্চেন, আমি বইয়ে দেখেছি এর পরিষ্কার ব্যাখ্যা দেওয়া নেই। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার সমালোচনামূলক বিশ্লেষণ সেটাও পরিষ্কার করে দেওয়া নেই। বাচ্চারা করতে করতে দেবে? আবার বিভিন্ন বই, মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত বিভিন্ন বই, তার লেখার টেকনিক বিভিন্ন, কী করে হবে? মাধ্যমিক লেভেলের ছেলেরা কি সব বই পড়বে নাকি? এত ধারণা তাদের আছে নাকি? বলিনি মনে হয় কাজী মাসুম আক্তার প্রথম বলছে, ইতিহাস কোশ্চেনে ভুরি ভুরি ত্রুটি, কঠিন কোশ্চেন, ছাত্রবিরোধী কোশ্চেন, পরবর্তীকালে পরীক্ষকদের বলে দেওয়া হবে নাম্বার দিয়ে দাও, এটা তো এগিয়ে নাম্বার।